الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين আমরা আজকে তাফসীর শুরু করছি সূরা আল মায়েদার 20 নম্বর আয়াত থেকে আপনারা নিশ্চয় মনে আছে আহলে কিতাব সম্পর্কে আলোচনা হচ্ছে তাদের কাছে আল্লাহ তাআলা বহুদিন পরে রসূল পাঠিয়েছেন ঈসা আলাইহিস সালামের পরে প্রায় 5-6 বছর পার হয়ে গিয়েছে এরপরে নবী রসূল এসেছেন আখিরি নবী এসেছেন এবং বিশেষ করে মদিনা তৈয়বা যারা বনী ইসরাইলের মুসা আলাইহিস সালামের উম্মত বলে দাবি করতো তাদের কাছে এই ইনফরমেশন আছে তাদেরকে স্মরণ করে দেওয়া হচ্ছে মুসা আলাইহিস সালামের ঘটনাগুলো কি হয়েছিল ওয়াইদ ক্বালা মুসা লিকাওমিহি মুসা আলাইহিস সালাম যখন তার কাউমকে বললেন ইয়া কাওমি যকুরু নিয়মাতাল্লাহি আলাইকুম হে আমার কাউম আল্লাহ তাআলার নিয়ামতগুলো তোমাদের প্রতি যা তিনি তোমাদেরকে ফেভার করেছেন নিয়ামত দিয়েছেন সেগুলোর কথা একটু মনে করো কি কি নিয়ামত দিয়েছেন ইজ জাআলা ফীকুম আম্বিয়াআ তোমাদের মধ্যে অনেক নবী তিনি পাঠিয়েছেন সবচেয়ে বেশি নবী এসেছে কোথায় বনী ইসরায়েলের মধ্যে শত শত নবী এসেছে ওয়া জাআলাকুম মুলুকা আর তোমাদের মধ্যে বাদশাহ বানিয়েছেন বাদশাহি দিয়েছেন সুলতানাত দিয়েছেন ক্ষমতা অথরিটি দিয়েছেন রাষ্ট্র দিয়েছেন ওয়া আতাকুম মা লাম ইউতি আহাদাম মিনাল আলামিন আর তোমাদেরকে এত কিছু দিয়েছেন যা বিশ্ববাসীর সমকালীন বিশ্বে আর কাউকে এত ফেভার আল্লাহ তাআলা করেননি এত কিছু আল্লাহ তাআলা দান করেননি এগুলো পাওয়ার পরে তারা কি করলো তাদের মধ্যে যে নবী এসেছিলেন এত নবী আল্লাহ তাআলা দিয়েছেন কুল্লামা হালাকা নাবিয়্যুন ক্বামা ফীকুম নাবিয়্যুন মিন লাদুন আবীকুম ইব্রাহিম আমিন বাদে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে পরবর্তী ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যখনই এক নবী চলে গিয়েছেন আবার আরেক নবীকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন নবুয়তের সিলসিলা বহুদিন ছিল কত সৌভাগ্যের বিষয় তাদের সমাজে নবী আছে এক নবী ইন্তিকাল করলে আরেক নবী চলে আসছেন সরাসরি ওহি আসছে মানুষের নবীর উপস্থিতিতে ওহি রিসিভ করা অবস্থায় আর গোমরা হওয়ার সম্ভাবনা থাকে কত সুযোগ কত নিয়ামত কন্টিনিউ করছেন আল্লাহ তাআলা ওকে এরপরে মুলুক তোমাদেরকে রাষ্ট্র ক্ষমতা দিয়েছেন বাদশাহ বানিয়েছেন অবশ্য মুলুকের অর্থ অনেকেই কেউ কেউ বলেছেন যে মুলুকের অর্থ আসলে পুরো রাষ্ট্রের মালিক বাদশাহ বানাই দেওয়া এটা কোনো কোনো ক্ষেত্রে হতে পারে কিন্তু ব্যক্তিগতভাবে যদি মানুষকে আল্লাহ মোটামুটি দুনিয়ার কিছু সামান্য জিনিস দিয়ে একটা সংসার চালানোর মতো সুখ শান্তি দেন এটাও এক ধরনের রাজা বাদশাহীর অবস্থা সেই হিসাবে হাসান বাসরি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে আল্লাহ তাআলা তাদেরকে সাংসারিক সুখ দিয়েছেন যে অভাব অনটন এত মারাত্মক ছিল না মোটামুটি একরকমের সামাজিক নিরাপত্তা এই সুযোগ সুবিধা ভালোই ছিল তিনি বললেন হাসান বাসরি রহমতুল্লাহ তার ব্যাখ্যা বলছেন যে হাল্লিল মালিকু ইল্লা মারকাবুন ও খাদিমুন ও দারুন কারো যদি একটা চলার মতো যানবাহন থাকে ওই সময় গাদা ঘোড়া উট কিছু আর খাদেম থাকে একটু একটা ঘর থাকে আর কোনো কোনো রেওয়াজ আসছে একটা বিবি থাকে তাহলে তো হয়ে গেল বাদশাহীর জিন্দগি হয়ে গেছে আর কি দরকার এবং ওই কথার সাপোর্ট মিলে একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আসবাহা মিনকুম মুআফান ফি জাসাদিহি আমিনান ফি সিরবিহি ওয়া ইনদাহু কুতু ইয়াউমিহি ফাকাআন্নামা হিজাত লাহু দুনিয়া বিহাযা ফীহা তোমাদের কেউ যদি এমন হয় শারীরিকভাবে মোটামুটি সুস্থ আছো এবং তোমার যে গ্রামে টাউনে শহরে দেশে বসবাস করো সেখানে তোমার জীবনের মোটামুটি নিরাপত্তা আছে আর তার কাছে সেই দিনের খাওয়ার মতো খাবারের ব্যবস্থাও আছে কটা জিনিস তিনটা জিনিস এক নম্বর হচ্ছে শারীরিকভাবে সুস্থতা আছে আর নিজে যেখানে বসবাস করে মোটামুটি তার জীবনটায় নিরাপত্তা আছে এত নিরাপত্তাহীনতায় নয় আর আজকের খাবারের ব্যবস্থা হয়ে গেছে এই তিনটা যদি থাকে তাহলে দুনিয়ার সমস্ত সুখ তো তার জোগাড় হয়ে গেছে আর কি চাই আমরা অনেক সময় বলি যে অনেকে
মোটামুটি ভালোই আছে, সুখ শান্তি খারাপ না। তো উনি তো রাজার হালতে আছেন, বলি না আমরা তো এইটা, এই রাজার হালত বুঝাইছেন কিনা আল্লাহ তাআলা, ও যা আলাক মুলুকা, ভালোই সুখ শান্তি দিয়েছেন, এটাও হয়তো হতে পারে। আবার কোন কোন তাফসির এসেছে না, তাদের মধ্যে অনেকদিন বহুদিন পর্যন্ত সরকার চালানোর ক্ষমতা রাজা বাদশাহ এগুলো দেওয়াও হয়েছে। যাই হোক, এগুলো দেওয়ার পরে আল্লাহ তাআলা বললেন যে ওয়াতাকুম মা লাম ইউতি আহাদা মিনাল আলামিন, তোমাদেরকে এত কিছু দিলেন যা দুনিয়ার অনেক মানুষকে দেননি। তখনকার জমানায় তারা ছিল ফাইন্নাহুম কানু আশরাফান নাসে ফি জামানিহিম মিনাল ইউনানি ওয়াল কিবতি ওয়াসাইর আসনাফি বনি আদম। দুনিয়ার মধ্যে তখন এই বনি ইসরায়েল ছিল সবচেয়ে সম্ভ্রান্ত জাতি এবং বংশ। অন্যান্য যারা গ্রিক এবং কপ্টিক কিপ্তিরা এবং দুনিয়ার অন্যান্য মানুষের গোষ্ঠী থেকে, তাদের একটা আলাদা বৈশিষ্ট্য ছিল, সবাই জানতো এরা হচ্ছে সম্ভ্রান্ত বংশ বনি ইসরায়েল এবং নবীরা তাদের এখানে এসেছেন, এই জন্য তারা কিন্তু এখনো তাই মনে করে। সবার থেকে বলে শাবুল্লাহিল মুখতার, আল্লাহর চোজেন নেশন, আল্লাহর সবচেয়ে বাছাই করা মানুষগুলো তারা। তো আল্লাহ তাআলা ওই জমানার জন্য সেটা তাদেরকে এই সর্বশ্রেষ্ঠ দান করেছিলেন, কারণ দিন তাদের কাছে ছিল, নবী তাদের কাছে এসেছিলেন। যখন যে যেই উম্মত নবীকে অনুসরণ করে এবং নবীর প্রতি ঈমান আনে, তার দায়িত্ব পালন করে, তারাই আল্লাহ তাআলার খাস লোক হয়ে যায়, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে কি বলেছেন, কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা হচ্ছ সর্বোত্তম জাতি, সর্বশ্রেষ্ঠ জাতি। কি কারণে? উখরিজাত লিন্নাস, মানুষের পিছনে কাজ করবা, এই জন্য তোমাদেরকে নিয়ে আসা হয়েছে দুনিয়াতে। সে কাজটা কি? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের দিকে ডাকবে, মন্দ কাজ থেকে সরিয়ে আনবে। এই কাজটা করলে তারা উত্তম জাতি হয়। আর মুসলিম যদি বলে আমরা সবার থেকে শ্রেষ্ঠ, সবার থেকে সেরা, আর এই কাজ এগুলো করে না, তো এরা কি উত্তম হবে, সেরা হবে? এই দাবির কোনো মূল্য আছে? কখনো না। কাজেই ওই জামানা তাদেরকে আল্লাহ তাআলা এই কাজ করিয়েছেন, নবুয়তের পরে, নবীদের পরে, নবীদের সঙ্গে থাকার এই জিম্মাদারি দিয়েছেন, এই জন্যই আল্লাহ তাআলা এই নিয়ামতের কথা বলেছেন। এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ নিয়ামত। এবং অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যেখানে বলেছেন আতাকুম মা লাম ইউতি আহাদা মিনাল আলামিন, তোমাদেরকে এত দিয়েছেন যা তিনি অন্য কোনো জাতিকে পৃথিবীতে দেননি। অন্য আয়াতে বলেছেন আনআমতু আলাইকুম, তোমাদেরকে আমি যত নিয়ামত দিয়েছি, আর সে নিয়ামতটা তো হেদায়েতের নিয়ামত, দ্বীনের নিয়ামত। এই জন্য সূরা ফাতিহাতে আল্লাহ তাআলা বলেছেন সিরাত আল্লাযীনা আনআমতা আলাইহিম, হে আল্লাহ তাদের পথে চালান যাদের প্রতি আপনি নিয়ামত দিয়ে ধন্য করেছেন, ওই নিয়ামতের কদর তারা করেছে, হক পালন করেছে, নিয়ামতকে গ্রহণ করেছে, সে নিয়ামতের শুকরিয়া আদায় করেছে, এইরকম ঠিক আছে। কিন্তু যদি এটা না করে, শুধু অমুক জাতি, আমরা আল্লাহর বাছাইকৃত বান্দা, শ্রেষ্ঠ বান্দা, অমুক বংশ আল্লাহর একেবারে খুব ফজিলতের বংশ, সৈয়দ বংশ, আহারে ধুয়ে পানি খাওয়া লাগে মাঝে মধ্যে, কাজে কামে কিছু নাই, নামে সৈয়দ আছে, বাহ, সরি, কেউ সৈয়দ থাকলে মাইন্ড করবেন না, অনেক ভালো সৈয়দও আছে, আবার সেটাও আমরা স্বীকৃতি দেই, কিন্তু কাজে কর্মে কোনো সৈয়দগিরি নাই, শুধু উপাধি টাইটেলের মধ্যে সৈয়দগিরি যদি থাকে, এই সৈয়দগিরি ধুয়ে পানি খেলে কোনো কাজ হবে? কোনো কাজ হবে না। নহে আশরাফ, যার আছে শুধু বংশের পরিচয়, সেই আশরাফ জীবন যাহার পুণ্য কর্মময়, ঠিক কিনা? আশরাফ মানে কি? সেই ব্যক্তির সম্পর্কের বাহাদুরি, বংশ বুনিয়াদের টাইটেল নিয়ে ঘোরা, এর মধ্যে কোনো বড় লোকই নেই, এর মধ্যে কোনো আনন্দ ফুর্তি করার কিছু নেই, এর মধ্যে আনন্দিত হওয়ার কোনো খবর নেই, যার জীবন পূর্ণ কর্মময়, নেক আমলে ভরপুর হয়ে আছে, জীবনটাকে আলোকিত করেছে দিনের আলোকে, আল্লাহ সন্তুষ্টি পাওয়ার মতো আমল করে গিয়েছে, তার আল্লাহর কাছে পাওয়ার অনেক কিছু রয়েছে। হাসাবুন ও মালুন, এই সম্পদ অথবা বংশ, এগুলো কোনো কাজে আসবে না।
আল্লাহ তাআলা এই উম্মতকে কি বলেছেন, ওকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস। এভাবেই আগে যেভাবে বানিয়েছিলাম অনেককে নবুয়তের দায়িত্বের মাধ্যমে নবীদেরকে সাহায্য করতে, সেই পথে চলতে, সেই সিলসিলায় আখিরি নবীর যারা অনুসারী তাদেরকে আল্লাহ তাআলা বলছেন কোরআনে পাকে, তোমাদেরকে আমি একটা মধ্যমপন্থী উম্মত বানিয়েছি, লিতাকুনু শুহাদা আলান নাস, মধ্যমপন্থী উম্মত বানিয়েছেন, উম্মাতান ওয়াসাতা, তোমাদের মাঝামাঝি, খুব বেশি ভালো না আর খুব বেশি খারাপও না, এটা নাকি? এটা হলে তো আবার এই কনফ্লিক্ট হয়ে যাবে। আগে আল্লাহ তাআলা বলেছেন খাইরা উম্মাতিন, সর্বশ্রেষ্ঠ উম্মত, এখন দেখে বলে মাঝামাঝি উম্মত, বেশি ভালো না, এটা নাকি? এটা না, এই ওয়াসাতা মানে হচ্ছে তাদের মানে মধ্যম পন্থাটা হচ্ছে মাঝখানের, হচ্ছে আসল কোর মেইন জিনিস, মূল জিনিস, ওইটা সবচেয়ে উত্তমটা হচ্ছে মাঝখানেরটা। তো এই কেউ কেউ বলে যে মানে বেশি বেশি নিকার হওয়ার দরকার নেই, একটু মাঝামাঝি হইলেই ভালো। বাংলায় কথা কি বলে, এত ভালো ভালো না, ওইটা না, নেক আমল যত বাড়বে ততই তো ভালো, মিনাল মুকাররাবিন হয়ে যাবে, সিদ্দিকিন হয়ে যাবে, তাই না? কাজেই ওয়াসাতা বলতে এখানে আল্লাহ তাআলা এই উত্তমটাই বুঝিয়েছেন, এবং তাদের ডিউটি বলে দেওয়া হয়েছে কি, কেন তারা এই মধ্যম পন্থার জাতি, তারা ইয়ে হচ্ছে লিতাকুনু সুহাদা আলান নাস, যাতে মানুষের প্রতি সাক্ষী হয়ে যাও, সবাইকে দাওয়া দিয়ে দিয়ে দাঈল আল্লাহর দায়িত্ব পালন করো, তাহলে তুমি আল্লাহর কাছে সাক্ষী হয়ে গেলে, আল্লাহ অমুক গ্রামে আমি গিয়েছি, অমুক লোককে দাওয়া দিয়েছি, আল্লাহ তাআলা ডেকে আনবেন কিয়ামতের দিন, যে লোকটা দিনকে মানেনি, দিনের বিরুদ্ধে চলে গিয়েছে, অস্বীকার করেছে, দুশ্মনী করেছে, আপনি তাকে দাওয়াত দিলে সে তো অস্বীকার করবে যে আল্লাহ আপনার দিনের কোনো খবর টবর আমাকে কেউ দেয়নি। তো আল্লাহ তাআলা তখন বলবে যে এই অমুক তুমি আসো, তুমি তো ওকে দাওয়াত দিয়েছিলে, আসো তুমি সাক্ষী দাও এখন। এইভাবে করে আল্লাহ তাআলা এই উম্মতকে উম্মাতুল শাহাদা বানিয়েছেন। তো এই কাজ করলেই আমরা খাইরুল উম্মত, এই কাজ করলেই আমরা উম্মাতান ওয়াসাতা, এই কাজ করলেই বনী ইসরাইলের লোকেরা ওই জামানার জন্য আল্লাহ তাআলা বাছাই করেছিলেন। এখন ওয়াতাকুম মা লাম ইয়াতি মিনাল আলামিন, যে বললেন আল্লাহ তাআলা তোমাদেরকে এত কিছু দিয়েছেন যেটা সমকালীন বিশ্বের অন্য কাউকে দেননি, তাদেরকে আল্লাহ তাআলা কি কি দিয়েছিলেন? বনী ইসরাইলকে অনেক স্পেশাল জিনিস দিয়েছিলেন, মান এবং সালওয়া, জান্নাতি খাবার নাজিল হয়েছে, যখন তারা সাগর পাড়ে দিয়ে চলে গেল, খাবার দাবার এগুলো অ্যারেঞ্জমেন্ট নাই, আল্লাহ তাআলা জান্নাতি খাবার নামিয়ে দিলেন, এই কাহিনী আমরা পড়ে এসেছি। তারপরে আল্লাহ তাআলা তাদেরকে ওই সেই মরুভূমির মধ্যে এত রোদ, গাছপালা নেই, আল্লাহ তাআলা মেঘ এনে তাদের মাথার উপরে ধরে রেখেছেন যেন ছায়া দেয়, গামাম। ওকে, তারপরে এভাবে করে আল্লাহ তাআলা বাইতুল মাকদাস তাদের হাতে তুলে দেওয়ার জন্য বলেছেন, ওকে, অনেক কিছু বলেছেন, অনেক কিছু দিয়েছেন। তারপরে নীল ইয়া সাগর পার করে দিলেন, সমুদ্র ফেটে রাস্তা বের হয়ে আসলো, নিরাপদে পার হয়ে গেল, ফিরাউন তাদের সামনে কিভাবে ডুবে মরল, এত বড় আল্লাহর করুণা, এত দয়া, এত দান পৃথিবীর কোন জাতিকে আল্লাহ দিয়েছে, এগুলো কথা আল্লাহ তাআলা তাদের মনে করিয়ে দিচ্ছেন। তারপর আল্লাহ তাআলা বলছেন যে এইগুলো আমি যখন তাদেরকে দিয়েছি, দেওয়ার পরে এবার আমি বললাম যে তোমরা মিশর থেকে বেরিয়ে গেছ, এখন তোমরা ওই নদী সাগর পাড়ি দিয়ে কোথায় যাওয়ার কথা? ফিলিস্তিনে বাইতুল মাকদেসে যাওয়ার কথা, সেখানে তাদের জন্য আল্লাহ তাআলা এই ঘর বসত বাড়ি অরিজিনালি তাদের সেখানেই ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালাম তো সেখানেই ছিলেন, তার বংশ তো ইসহাক আলাইহিসসালাম ওখানেই স্প্রেড করে, পরবর্তী পর্যায়ে ইউসুফ আলাইহিসসালাম কোথায় চলে আসলেন? মিশরে। কিভাবে এসেছেন জানা আছে তো? কুয়ায় ফেলে দিয়েছিল ভাইরা, সেখান থেকে তিনি উদ্ধার পেয়ে মিশরের রাজপ্রাসাদে জায়গা পেলেন। পরবর্তী পর্যায়ে ওনারা ওখানে সবাই, তিনি পরে মা বাবাকে ইয়াকুব আলাইহিস সালামকে নিয়ে গেলেন, ওখানে সেটেল হয়ে গেলেন। তো এগুলো কাহিনী পরে আসছে, যে আল্লাহ তাআলা বলছেন এখন তোমাদেরকে
এই ওই বাইতুল মাকদেসে যেতে হবে, ওখানে একটা জালিম গোষ্ঠী বসবাস করছে, ওদেরকে উৎখাত করতে হবে, যুদ্ধ করে দেশ দখল করতে হবে, ওইটা তোমাদের মাতৃভূমি ছিল, ওখানে যাও। সে কথা আল্লাহ তাআলা বলছেন এখন, ইয়া কওমি দখুলুল আরদাল মুকাদ্দাসাতাল লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়া লা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। মুসা আলাইহিস সালাম তার জাতিকে ডেকে বলছেন, হে আমার কওম, তোমরা ওই পবিত্র শহরে ঢুকে পড়ো, বাইতুল আল আরদুল মুকাদ্দাসা, যেটা আল কুদস ফিলিস্তিনের, সেখানে ঢুকো। আল্লাহ তিকাতাবাল্লাহু লাকুম, যেটা আল্লাহ তোমাদের জন্য বরাদ্দ করে দিয়েছেন, লিখে দিয়েছেন, তোমরা সেখানে বসবাস করবে, ওইটা তোমাদের মাতৃভূমি ছিল। ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম, আর খবরদার তোমরা পেছন দিকে ফিরে চলে যেও না, আমার হুকুম মানার পরে, শোনার পরে, হ্যাঁ, না মানার উদ্দেশ্যে পেছন দিকে চলে যেও না। ফাতান কালিবু খাসিরিন, তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, ঢুকো সেখানে। তো সেখানে আল্লাহ তাআলা কি করলেন, মুসা আলাইহিস সালামকে খবর দিলেন যে তোমরা জেহাদ করে, যুদ্ধ করে এখানে ঢুকতে হবে। ওকে, যেটা তাদের পূর্বপুরুষদের এক সময়ে সেখানে বসবাস ছিল, সেখানে ইয়াকুব আলাইহিস সালামের জামানা পর্যন্ত তারা সেখানে বসবাস করেছে। লাম্মা তাহালাহু বানুহু আহলু ইলা বিলাদি মিসর আইয়ামা ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালামের সময় তখন তারা সবাই আবার মিশরে চলে গেল। হাত্তা খারাজু মা মুসা, এরপরে তারা মিশর থেকে কখন বেরিয়ে গেলেন, ফেরাউন যখন তাড়া করলো ওই সাগর পাড়ি দিয়ে, তখন বের হয়ে এসেছিলেন, এসে তারা ওই এই ময়দানে মরুভূমিতে আছেন। আল্লাহ তাআলা ফয়সালা করলেন, তোমরা তোমাদের থাকার ব্যবস্থা যেখানে হবে সেখানে চলে যাও, সেটা হচ্ছে ফিলিস্তিন, সেটা হচ্ছে আল আরদুল মুকাদ্দাসা। ওকে, ফাওয়াজাদু ফিহা কাওমা মিনাল আমালিকাল জাব্বারিন কাদ ইসতাহওয়াযু আলাইহা ওয়া তামাল্লাকুহা, তারা সেখানে খবর টবর নিল, ওই শহরে তো আমালেকা নামে একটি গোষ্ঠী আছে, যারা বড় ধরনের সন্ত্রাসী গোষ্ঠীর মতো, এদের দখলে ওই দেশটা আছে এবং তারা মারাত্মক যুদ্ধবাজ গোষ্ঠী, সেখানে তারা ভালো করে আসন করে বসেছে। ফাআমারাহুম রাসূলুল্লাহ মুসা আলাইহিস সালাম বিদখুল ইলাইহা ও বিকিতালি আদাইহিম, তিনি বললেন মুসা আলাইহিস সালাম যে আল্লাহ নির্দেশ করেছেন আমরা এই শহরে যেতে হবে এবং তারা বাধা দিলে তাদের সঙ্গে আমাদের যুদ্ধ হবে, যেতে হবে আমাদেরকে আল্লাহ তাআলার ইচ্ছা। অবশ্যারাহুম বিন্নাসরি ও জাফরি আলাইহিম, তিনি সুসংবাদ দিলেন যে আমরা যদি সেখানে যুদ্ধ করা শুরু করে দেই, আল্লাহ তাআলা আমাকে সুসংবাদ দিয়েছেন তিনি আমাদেরকে সাহায্য করবেন, বিজয় দান করবেন, কাছে কোনো ভয় করো না, চলো। ফানাকালু বিযিহাবি ওয়া আসাউ ওয়া খালাফু আমরাহু, তারা বলে না যুদ্ধ করা আমরা পারবো না, ওরে বাবা রে বাবা, এই শক্তির সঙ্গে যুদ্ধ করবো, কোনো রকমেই রাজি হলো না। মুসা আলাইহিস সালাম অনেক বুঝালেন, তারা বলে কালু ইয়া মুসা ইন্না ফিহা কাওমান জাব্বারিন ওয়া ইন্না লান নাদখুলাহা। তারা বলল হে মুসা, ওইখানে যে গোষ্ঠী বসবাস করে, বাবা রে বাবা, জাব্বারিন, মহাপরাক্রমশালী, এত বড় শক্তি, এত বড় সুপার পাওয়ার, ওখানে আমরা পারবো না কিছু করতে, আমরা কখনো তারা থাকা অবস্থায় সেখানে যাব না, যতক্ষণ না তারা সেখান থেকে বের না হয়, তারা বের হয়ে গেলে এরপরে ঢুকতে আমাদের কোনো আপত্তি নেই। বাহ, কি মজার কথা, কি আবদার! তো তাদের কথা কি জানেন, তো আল্লাহ তাআলা যখন বসবে সাহায্য করবেন তিনি, তো সাহায্য তো আল্লাহ এমনি করতে পারেন, কুন ফাইয়াকুন, আর কি দরকার, যুদ্ধ করার দরকার কি? আল্লাহ তাআলা তাদেরকে ওখান থেকে বের করে দেখ, আল্লাহর কি শক্তি কম আছে নাকি? ইয়া আল্লাহ, ক্বাল রাজুলানি মিনাল্লাযীনা ইয়াখাফুনা আনআমাল্লাহু আলাইহিম আদখুলু আলাইহিমুল বাব ফাইযা দখলতুমুহু ফাইন্নাকুম গালিবুন وعلى الله فتوكلوا إن كنتم مؤمنين قال رجلان দুইজন লোক বললেন
মিনাল্লাযিনা ইয়াখাফুনা, ওই বনি ইসরায়েলের মধ্যে দুইজন লোক ছিলেন খুব ভালো, বড় দিনদার, হিম্মতওয়ালা, মুত্তাকি। তারা বলল, এই কমকে বুঝালো, এই দুইজনের পরিচয় দিচ্ছেন আল্লাহ তালা আগে, তারা কি বললো সেটা বলার আগে, যে দুইজন হচ্ছে এমন দুইজন লোক, আল্লাযিনা ইয়াখাফুনা, যারা আল্লাহকে ভয় করেন, তাকওয়া, তাকওয়াওয়ালা লোকগুলো, তারা আল্লাহর হুকুম আল্লাহ তালা নবীর মাধ্যমে পাঠিয়েছেন, এটা না মানার কথা উম্মত এইরকম অগ্রাহ্য করছে, খুব ভয়ের কারণ হয়ে গেল, তারা উম্মতকে বোঝানোর চেষ্টা করছেন। আনআম আল্লাহু আলাইহিমা, আল্লাহ তালা তাদের প্রতি নিয়ামত দিয়েছেন, কি নিয়ামত দিয়েছেন, এই যে দিনের সহি সমাজ দান করেছেন, দিনের হুকুম পালন করার জজবা দান করেছেন, এই যে নবীর কথা শোনার জন্য তাদেরকে আল্লাহ তালা তৌফিক দিয়েছেন, এটা তো নিয়ামত, নিয়ামত না? মাই ইউরিদুল্লাহু বিহি খাইরান ইফাক্কাহু ফিদ্দিন, যাকে আল্লাহ তালা খায়ের দিতে চান, ভালো কিছু দিতে চান, তাকে দিনের ভালো বুঝটা দান করেন, তাদেরকে আল্লাহ তালা দিনের ভালো বুঝ দান করেছেন, এটাই হলো নিয়ামত আল্লাহ, লোক দিনটা সবচেয়ে বড় নিয়ামত। মিনাল্লাযিনা আনআম আল্লাহু আও ইয়াখাফুনা আনআম আল্লাহু আলাইহিমা, যাদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছেন, অ্যাগেইন এই নিয়ামতটাই আমরা আল্লাহর কাছে সবসময় চাই, আল্লাহ ওদের রাস্তায় চালান, সিরাত আল্লাযিনা আনআমতা আলাইহিম, এই নিয়ামতওয়ালা লোকগুলো তাদেরকে বলল, হে কওম উদখুলু আলাইহিমুল বাব, তোমরা দরজা দিয়ে ঢুকার জন্য হিম্মত করো, হিম্মত করি খালি দরজা পর্যন্ত ঢুকো, ঢুকলে কি হবে জানো, একটু লিটল বিট চ্যালেঞ্জ, এরপরে আল্লাহ সাহায্য চলে আসবে। ফাইযা দাখালতুমুহু ফাইন্নাকুম গালিবুন, তোমরা একটু ঢুকে পড়লেই দেখবে আল্লাহ তোমাদেরকে বিজয় দিয়ে দিয়েছেন, কারণ বান্দা যদি আল্লাহর পথে আসে আল্লাহ তাআলা সাহায্য করেন না, করেন, ইনতানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়াইসাবিত আকদামাকুম, তোমরা আল্লাহ তাআলাকে সাহায্য করলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন, তোমাদের পা গুলোকে মজবুত করে দেবেন। এই যে আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন সব জামানাতেই দিয়েছেন, সব নবীকেই দিয়েছেন, তো ওই মুসা আলাইহিস সালামের উম্মতের দুইজন আল্লাহ নবীকে হেল্প করার জন্য লোকদেরগুলোকে ডাকলেন, বোঝানোর চেষ্টা করলেন, আরো বললেন কি, ওয়ালাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কল করো, ভরসা করো, যদি সত্যি তোমরা মুমিন হয়ে যাও, বিপদ আপদে কঠিন মুহূর্তে উম্মত আল্লাহর হুকুম মানলে, আল্লাহর প্রতি তাওয়াক্কল করলে আল্লাহ তাআলা তাকে ছেড়ে দেবেন, আল্লাহ তাআলা তার সাহায্যে এগিয়ে আসবেন না, এই কত সুসংবাদ আল্লাহ তাআলা দিয়েছেন, ইন্নাল্লাহা মা আল্লাযীনা তাকাউ আল্লাযীনা হুম মুহসিনুন, আল্লাহ তাআলা মুমিনদের সঙ্গে আছেন, তাদের তাকওয়া আছে, যারা নেক কর্ম করে তাদের সঙ্গে থাকেন। এত বুঝানোর পরেও তাদের উত্তর কি জানেন, ক্বালু ইয়া মূসা ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফীহা ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা ক্বাইদুন, তারা বলল এত কথা শোনার পরে, হে মূসা, আমরা যতক্ষণ তারা সেখানে আছে ততক্ষণ কিছুতেই ঢুকছি না, নো ওয়ে, কিরকম উম্মত আর কিরকম নবীর, কি কষ্ট হয়েছে এবার চিন্তা করে দেখেন, সুবহানাল্লাহ, নবীর কথা শুনবে উম্মত সঙ্গে সঙ্গে, আর এরকম কথা নবীকে বলছে উম্মত, কি কষ্ট হয়েছে আল্লাহ, সুবহানাল্লাহ, কিভাবে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে এত ধৈর্য দিয়েছেন, কেমনি যে উম্মত নিয়ে তিনি চলেছেন। তারা বলে যতক্ষণ তারা আছে আমরা কিছুতেই থাকবো না, বের না হওয়া পর্যন্ত, এখন যুদ্ধ যদি করতে হয় আপনি আর আপনার রব গিয়ে যুদ্ধ করেন, আমরা এখানে বসে বসে দেখি একটু কখন আপনাদের বিজয় হয়, হায় হায় বলেন, এবার এই সীমা লঙ্ঘন বেয়াদবির চরম পর্যায়ে নবীর সঙ্গে করা হচ্ছে, আল্লাহর সঙ্গে করা হচ্ছে, আল্লাহ যুদ্ধ করতে পারে না, এত শক্তি আছে আল্লাহ, আমাদেরকে বলে কেন, হায় হায় রে আল্লাহ। মূসা আলাইহিস সালাম অসহায়ত্ব ফিল করলেন, ওনার অসহায়ত্ব ফুটে উঠেছে পরের আয়াতে, ক্বাল রাব্বি ইন্নী লা আমলিকু ইল্লা নাফসি ওয়া আখি ফাফরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন, দুঃখ করে নবী বললেন, আল্লাহ আমি আমার
ক্ষমতা তো আমার উপরে আছে, আমি আমার নিজের কে আমার উপরে ক্ষমতা আছে ঠিক, আর আমার ভাইটা আছে যে হারুন আলাইহিস সালাম, আমি যা কই তা শুনবে। এছাড়া বাকিদের উপরে তো আমার জোর জবরদস্তি করে কিছু করার তো কোনো ক্ষমতা নাই, আমি কি করবো, আল্লাহ আমি অসহায় হয়ে গেছি। আল্লাহ, আল্লাহর কাছে তিনি বদদোয়া করে ফেললেন, আল্লাহ আমার মধ্যে আর কমের মধ্যে আপনি ফয়সালা করে দেন। এখন কত সহ্য করার পরে বদদোয়া করেছেন জানেন? অনেক সহ্য করেছেন। এই নবীর এক্সাম্পল। আর ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাই এই আখেরি নবীর উম্মতের এক্সাম্পল নিয়ে এসেছেন তাফসিরের মধ্যে বোঝানোর জন্য, যে মুসা আলাইহিস সালামের উম্মতের হালত দেখো আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের হালত দেখো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের হালত কি ছিল? বদরের যুদ্ধ হবে, এই সময় সাহাবিরা আসলে যুদ্ধের জন্য বের হননি, তারা গিয়েছিলেন আবু সুফিয়ান যুদ্ধ করার জন্য মাল অস্ত্র শস্ত্র নিয়ে আসতেছে, ওগুলাকে সিজ করার জন্য গিয়েছিলেন, কিন্তু আবু সুফিয়ান তার পেয়ে পার হয়ে গেছে। ওদিকে মক্কার লোকেরা আসে আবু সুফিয়ানকে উদ্ধার করতে, এসে মুসলমানদের মুখোমুখি হয়ে গেছে। এখন যুদ্ধ কি করা হবে কি করা হবে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী, তিনি নবী মদিনার রাষ্ট্রপ্রধান, কিন্তু তিনি পরামর্শ করে কাজ করেন। সাহাবীদের মতামত চাইলেন, সবাইকে তিনি জমায়েত করলেন যে দেখো এখন তারা এসে গেছে, এখন আমরা যুদ্ধ করব নাকি আমরা এখান থেকে পালিয়ে যাব, আমি তোমাদের পরামর্শ ছাড়া সিদ্ধান্ত নিচ্ছি না। তিনি সবাইকে ডাকলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বললেন, সুন্দর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধের যে প্রয়োজন আছে আল্লাহ তাআলা হুকুম দিচ্ছেন, এদিকে নিয়ে যাচ্ছেন, এটা তিনি বুঝতে পেরেছেন, তিনি সাপোর্ট করলেন। এরপরে মুহাজির সাহাবিদের অনেকেই কথা বললেন, কিন্তু মদিনায় মুহাজির সাহাবিরাও আছেন, আনসারি সাহাবিরা আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাজিরদের কথা শুনে ওনা এখনো ডিসিশন মেক করছেন না, কারণ আনসারিরা এখনো কিছু বলেননি। তিনি বললেন, আশিরু আলাইয়া আইয়ুহাল মুসলিমুন, মুসলমানরা আমাকে পরামর্শ দাও আমি কি করব। ওমা ইয়াকুলু যালিকা ইল্লা লিয়াস্তালিমা মা ইনদাল আনসার, ইনি এই লোকেরা এই কথা বলার দ্বারা তিনি বুঝিয়েছেন কাদেরকে, আনসার দেখি ওরা বলে না কেন কিছু, লিআন্নাহুম কানু জুমহুরান নাস ইয়াউমাইদিন, মদিনার মেজরিটি তো ওনারা, মদিনার অরিজিনাল বাসিন্দা ওনারা, ওনারা বলে না কেন। তখন ওনাদের একজন বড় লিডার ছিলেন সাদ ইবনু মুআদ রাদিয়াল্লাহু আনহু, তিনি উঠে দাঁড়ালেন, তিনি বলেন, কাআন্নাকা তা'রিদু বিনা ইয়া রাসূলুল্লাহ, মনে হয় ইয়া রাসূলুল্লাহ আমাদের দিকে আপনি তাকাচ্ছেন, আমাদের কথা শুনতে চান তাই না। তারপরে তিনি বললেন, ফাওয়াল্লাযী বা'আসাকা বিল হক লাউ ইস্তারাদতা বিনা হাযাল বাহর ফাকুদ খুদ্দাহু লাখাদনাহু মা'আক। তারপরে তিনি বললেন, হে আল্লাহর রাসূল, হে আল্লাহর রাসূল, যে আল্লাহ আপনাকে হক সহকারে পাঠিয়েছেন নবী করে, তার কসম করে বলি, আপনি যদি আমাদেরকে বলেন যে মদিনা থেকে কিছু দূরে গেলে যে লোহিত সাগর দেখা যায়, আপনি আমাদেরকে নিয়ে একেবারে সাগরের মুখে নিয়ে ঠেলে দিবেন যে ওইখানে সাগরে ঢুকো যুদ্ধ করার জন্য, আমরা আপনার হুকুম মেনে সাগরের মাঝখানে চলে যাব, কোনো ইতস্তত করব না। মা তাখাল্লাফা মিন্না রাজুলুন ওয়াহিদ, আমাদের একজন ইনশাআল্লাহ পিছনে থাকবে না, সবাই আপনার হুকুমে হাজির হয়ে যাবে, সাড়া দেবে। ওয়ামা নাকরাহু আন নালকা বিনা আদুনা গাদান ইন্না লা সুবরুন ফিল হারব সুদুকুন ফিল লিকা, আমরা চাই না আগামীকালকে যখন আমাদের সঙ্গে, আমরা এটা অপছন্দ করি না যে কালকেই যদি আপনি যুদ্ধের ঘোষণা দিয়ে দেন, দুশ্মনের সামনে নিয়ে আমাদেরকে ছেড়ে দেন, লড়াই শুরু হয়ে যায়, আপনি দেখবেন ইনশাআল্লাহ আমরা সবর করে এই যুদ্ধের ময়দানে টিকে আছি, এবং যখনই সেখানে চ্যালেঞ্জ আসবে আমরা সত্যবাদিতার সাথে সেখানে টিকে থাকব। লাল্লাহ আন ইউরিয়াকা মিন্না মা তাকিরু বিহি আইনুক, আশা করছি আল্লাহ তাআলা আপনি হুকুম দিলে আমরা নেমে যাব, আল্লাহ তাআলা এমন কিছু আমাদের মাধ্যমে আপনাকে দেখাবেন আপনার চক্ষু শীতল হয়ে যাবে, আপনার দিল ঠান্ডা হয়ে যাবে, আপনি আমাদের আনুগত্য দেখবেন ইনশাআল্লাহ। ফাসের বিনা আলা বারাকাতিল্লাহ, আপনি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে কোন সিদ্ধান্ত নেবেন, নিয়ে ফেলেন, কোনো ইতস্তত করার দরকার নেই ইয়া রাসূলুল্লাহ। ফাসুল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিকাউলি সাদ ওয়া নাশাতাহু যালিকা, সাদ ইবনে মুআদ রাদিয়াল্লাহু আনহু কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেহারা মুবারক খুশিতে ভরপুর হয়ে গেল।
আরো কয়েকজন সাহাবি কথা বলেছেন, একজন মিকদাদ ইবনে আমর আল কিন্দি রাদিয়াল্লাহু আনহু, আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি এভাবে দেখেছি অনেক সাহাবিরাই কথা বলেছেন, বিশেষ করে মিকদাদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, লা নাকুলু কামা ক্বালাত বনু ইসরাঈল মূসা, আপনি বনি ইসরাইল মূসা আলাইহিস সালামকে যেভাবে উত্তর করেছে যুদ্ধের কথা বলার কারণে, এরকম আমরা কখনো বলবো না, আমরা জীবনেও বলবো না। ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্নাহা হুনা কাঈদুন, আপনি আর আপনার রব যান লড়াই করেন, আমরা বসে বসে দেখি, এই কাম আমরা জীবনে করব না। ওয়ালাকিন্না নুকাতিলু আন ইয়ামিনিক ওয়া আন ইয়াসারিক, আপনার বাম পাশে থেকে আপনার ডান পাশ থেকে আমরা যুদ্ধ করব। ওমিন বাইনি ইয়াদাইকা ওয়া মিন খালফিকা, আপনার পিছনে আপনার সামনে সকল দিক থেকে আমরা টিকে থেকে যুদ্ধ করে যাব। ফারাইতু ওয়াজহা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশাকালি দালিকা সাররহু দালিকা, আমি দেখেছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাগুলো শুনে ওনার চেহারা উজ্জ্বল হয়ে গেল, আলোকিত হয়ে গেল, তিনি প্রচণ্ড খুশি হয়ে গেলেন যে ওনার সাহাবিরা ওনার সঙ্গে পরিপূর্ণভাবে একমত আছেন এবং তার ডাকে সাড়া দিচ্ছেন, আনুগত্য করতে এক মিনিটের জন্য কোনো দ্বিধাদ্বন্দ্ব করছেন না। আল্লাহ তাআলা এইরকম নিয়ামত দিয়েছেন এই উম্মতকে। তারপরে তিনি আরো বললেন, লাকিন এমদে ওয়া নাহনু মাক, আপনি চলেন আমরা আপনার সঙ্গে আছি। এই তাহলে দুই উম্মতের তুলনা দেখলেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই উম্মতের সাহাবি হওয়ার জন্য কাদেরকে বাছাই করেছেন, কি সৌভাগ্য তাদের, কি কোয়ালিটি তাদের, সুবহানাল্লাহ। যাই হোক, মূসা আলাইহিস সালাম হতাশ হয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, দোয়া করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করে ফেললেন, আল্লাহ ফয়সালা করে দিলেন, বদদোয়া কবুল হয়ে গেছে। নবীর বদদোয়া কি কবুল না হয়ে থামবে? ক্বালা ফা ইন্নাহা মুহাররামাতুন আলাইহিম আরবাঈনা সানা أربعين سنة يتيهون في الأرض فلا تأس على القوم الفاسقين. আমি তাদেরকে বাইতুল মাকদিস বা আল কুদস আল আরদ আল মুকাদ্দাসা দিয়ে দেব, সহজে বিজয় দিয়ে দেব, আমি ওয়াদা করেছিলাম। তারা যে আপনার সঙ্গে বেয়াদবি করেছে এই কারণে 40 বছর তাদেরকে আমি শাস্তি দেব, 40 বছর তারা এই যে ময়দানে ঘোরাঘুরি করছে মরুভূমির মধ্যে, 40 বছর তারা এখানে ঘুরে বেড়াবে, পথ হারা হয়ে ঘুরবে, আর এদের কষ্ট দেখে, এই ফাসে কাউমের কষ্ট দেখে আপনি কোনো আফসোস করবেন না, কিন্তু পরে আপনি মজবুত থাকেন, মনকে নরম করবেন না। আল্লাহ তাআলা বেজায় গোসা হয়েছেন তাদেরকে শাস্তি দেওয়ার জন্য, এবং তারা সেখানে 40 বছর কিভাবে থাকলো? এখানে ফাওকাউ ফিতিহি ইয়াসিরুনা দাইমান লা ইহতাদুনা লিল খুরুজ মিনহু, তারা রাস্তা চলে, চলতে চলতে কত মাইল গেল, গিয়ে এখন আবার রাস্তা হারিয়ে যায়, তারপর টায়ার্ড হয়ে রাত্রে ঘুমালো, পরের দিন সকালে আবার রাস্তা রওনা করে দিল, চলতে চলতে উত্তর দিকে না দক্ষিণ দিকে যেখানে দেখ ঘুরে ঘুরে আবার সেখানে চলে আসে, কী ঘটনা কি? ইয়াতি হিউনা ফিল আরদে আর ভাই নেশানা, জমিনের মধ্যে 40 বছর ঘুরলো, দিশা পায় না কোন দিকে বাইর হবে, এখান থেকে এই মরুভূমির মধ্যেই ঘুরছে। তারপরে আল্লাহ তাআলা আবার একেবারেই ফেলে দেননি, এখন ঘুরতে ঘুরতে তো সঙ্গে খাবার টাবার যা ছিল সব শেষ হয়ে গেছে, তাই না? আর এই রোদের মধ্যে নাই গাছপালা, নাই কোনো ছায়া, কি প্রচণ্ড রোদ, মরুভূমির রোদ, এই তো সিনা পর্বতের কাছে তো অনেকে মিশরে ঘুরে এসেছেন, কি রকম মরুভূমি, মক্কা মদিনা মরুভূমি ফেল, আরো মারাত্মক অবস্থা। এই অবস্থায় যাই হোক, আল্লাহ তাআলা শেষ পর্যন্ত একেবারে অভিশাপ দিয়ে হালাক করেন নাই, আবার মূসা আলাইহিস সালাম দোয়া করেছেন, তো আল্লাহ তাআলা মেঘ দিয়ে দিয়েছেন মাথার উপরে, ছায়া দিয়েছেন সেই মরুভূমির মধ্যে, তাই না? এরপরে মান এবং সালোয়া সেখানেই নাজিল হয়েছে, খাবার তো শেষ, খাবো কি মরবো তো এখন, তো আল্লাহ তাআলা মান এবং সালোয়া নাজিল করেছে। মান হলে এক ধরনের মানে সাগর মতো হালুয়ার মতো খাবার, আর সালোয়া হলো পাখি, হ্যাঁ, প্রত্যেক দিনের তাজা তাজা ফ্রেশ আসতো, তারা এইভাবে জান্নাতি খাবার খেত, কিন্তু খেতে খেতে টায়ার্ড হয়ে গেছে, এখন বলে যে আর ভালো লাগে না, এবার ডাল চাল কিছু দেন, পেঁয়াজ রসুন লাগবে, এগুলো তো সুরা বাকারা তাফসীর শুনেছেন, তাই না?
এরপরে পানি নাই, পানি শেষ হয়ে গেছে, মুসা এবার তেমন না, এবারে পিপাসা সবগুলো মরমু, এখন আল্লাহর কাছে দোয়া করো, তোমার কাছে তো দোয়ার অভাব নাই, তোমার দোয়া করলে আল্লাহ দিব কিছু। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, একটা পাথরের মধ্যে আঘাত করে লাঠি দিয়ে আল্লাহ বলেন যে লাঠি দিয়ে আঘাত একটা করেন, আঘাত করার সঙ্গে সঙ্গে 12টা ফোয়ারা বের হয়ে আসলো পানির। 12টা কেন? বনি ইসরায়েলের 12টা গোষ্ঠী আছে, আবার তারা কামড়া কামড়ি মারামারি করবে, কে কোনটা চর দখল করার মতো অবস্থা হবে, তো রাতে মারামারি না হয় থামানোর জন্য 12টা। এই যখন সাগর পাড়ি দিয়েছে তারা ফেরাউনের হাতে মরার অবস্থা, জলদি করে ভাবে, তারপরেও আল্লাহ তালা 12টা রাস্তা তৈরি করেছেন, কারণ একসঙ্গে দিলে খালি মারামারি করবে আর খালি দখল করবে। পানি দিলেন আল্লাহ তালা সেখানে, এরপরে চড়ছে আর খাচ্ছে, কিন্তু রাস্তা পায় না। ইয়াসবাহুনা কুল্লা ইয়াউম ইয়াসিরুনা লাইসা লাহুম কারার, এই প্রত্যেক দিন হাঁটে হাঁটে, হাঁটতে হাঁটতে কোনো ঠিকানা, দিশা খুঁজে পায় না। এই অবস্থা অনেক কিছু ঘটে গেল, মুসা আলাইহিস সালাম তাদের সঙ্গে আসেন, ওই বেচারাও কষ্ট করছেন। সুম্মা কানাত ওয়াফাতু হারুন আলাইহিস সালাম, এই 40 বছরের ভিতরে এক পর্যায়ে মুসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালাম ইন্তেকাল করে ফেললেন। তার 3 বছর পরে মুসা আলাইহিস সালাম ইন্তেকাল করে ফেললেন। এরপরে ইউসা ইবনে নুন আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দায়িত্ব দিলেন, তিনি তখন নবী হিসাবে সেখানে আসলেন মুসা আলাইহিস সালামের রেখে দেওয়া দায়িত্ব পালন করার জন্যে। এরপরে অনেকদিন পরে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই 40 বছরে তাদের ফার্স্ট জেনারেশন যারা অবাধ্যতা করেছিল নবীর প্রায় সবগুলোই মারা গেছে, সেকেন্ড জেনারেশন এগিয়ে এসেছে, তারা মোটামুটি কিছু ইউসা ইবনে নুনের কথাবার্তা শুনল, শুনে তারপরে আল্লাহ তাআলা ইউসা ইবনে নুন আলাইহিস সালামকে দিয়ে অর্ডার দিলেন যে এবারে তোমরা চলে যাও এই আরদুল মুকাদ্দাসা, ওই যে আল্লাহর হুকুম যেটা আছে ওই হুকুমকে কার্যকরী করো, তাহলে তোমরা শহরে ঢুকে তোমাদের পূর্বপুরুষের রেখে যাওয়া সম্পদ, জায়গা জমি বাড়ি ঘর, এই সুন্দর বরকতওয়ালা জমিন তোমরা পেয়ে যাবা, যাও। তখন ইউসা ইবনে নুনের এই আহ্বান শুনে বাকিরা সাড়া দিল, এসে তারা মোটামুটি এই ওই শহরকে ঘেরাও করে ফেললো, কিছু যুদ্ধ হলো, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করলেন। ওকে ফাতাহা ইয়ামাল জুমা বাদ আল আসর, এখন তাদের বাইতুল মুকাদ্দাস বিজয় হয়ে গেল কিবারে, শুক্রবারে, কোন সময়? আসরের পরে। এখন পরের দিন কোন দিন আসছে? শনিবার। তো আবার ইহুদি জাতিকে আল্লাহ তাআলা শনিবারে কোনো কাজ করতে পারবে না, ছুটির দিন ঘোষণা করেছেন, মনে আছে তো সূরা বাকারা তাফসীর শুনেছেন, ওই মাছ ধরার কাহিনী টাহিনী আসলো, ইয়াউমুস সাবত তাদের জন্য ছুটির দিন, ওই দিন তারা কাজ করতে পারবে না। এখন নবী ঈসা ইবনে নূন দেখলেন যে এখন তো শহর তো বিজয় হয়ে গেছে, কিছু তো করা যাবে না, কারণ সন্ধ্যা থেকে তো আরবি বা শরীয়তের হিসাবে রাত্র আগে চলে আসে, তাই না? আগে আসে না, রমাদানের আগে তারাবি পড়ি, পরের দিন রোজা রাখি, তাই না? এখন তাদের তো এই শনিবারের রাত শুক্রবারের দিনের শেষেই, কাজ তো করতে পারবে না, ওখানে ওদের গনিমতের মাল দখল টখল করবে টরবে ইত্যাদি অনেক কিছু করতে হবে, এখন তো চলে আসছে, মাত্র 1-2 ঘন্টা পরেই সূর্য ডুবে যাবে। তখন নবী ইউসা ইবনে নূন আলাইহিসসালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, ওকে ফালাম্মা তাদাইয়াফাতি শামসু লিল গুরুবে ওয়াখাশিয়া দুখুল সাবতি আলাইহিম ক্বালা ইন্নাকি মা'মুরাতুন ওয়া আনা মা'মুর আল্লাহুম্মা আবসা আলাইয়া, যে হে সূর্য, তুমিও আল্লাহর হুকুমে চলো আর আমরাও আল্লাহর হুকুমে চলি, তোমাকে আল্লাহর হুকুম আছে, তুমি ঠিক মতো যত যখন তোমার ডুবে যাওয়ার কথা তখন তুমি ডুববা, এটা তোমার ডিউটি আছে জানি, আর আমরাও আল্লাহর হুকুম ডিউটি পালন করতে আসছে, আল্লাহর বিরুদ্ধে লড়াই করে দেওয়া সেটা দখল করতে, আল্লাহুম্মা আহবিসহা আলাইয়া, আল্লাহ সূর্যটাকে আটকে রাখেন কিছুক্ষণের জন্য আমাদের জন্য। ফাহাবাসাহা আল্লাহ তাআলা হাত্তা ফাতাহাহা, আল্লাহ তাআলা এই সূর্যকে আটকিয়ে রাখলেন, বিজয় কমপ্লিট হয়ে গেল, তারা মোটামুটি সেখানে ঢুকলেন এবং সেখানে তাদের সব কিছু গনিমতের মাল থেকে শুরু করে সব কিছু ওনারা পাওয়ার ব্যবস্থা হয়ে গেল। তবে এখানে আরেকটি পরীক্ষা এসে গেল, আগেই বলা আছে
যে যখন ঢুকবে শহরের মধ্যে, ঢুকার সময় মাথা নিচু করে সাজদা করে ঢুকবে, আর আল্লাহ তাআলার কাছে একটা সুন্দর করে গুনাহ মাফ পাওয়ার জন্য, যে আগে গুনাহ হয়েছে কিছু, তোমাদের বাপ দাদারা গুনাহ করেছে, আল্লাহর অবাধ্য ছিল, এই কারণে তওবা করতে করতে ঢুক। ওকে, হ্যাঁ সুজ্জাদা, তাই না, সাজ্জা সহকারে সাজ্জা দিতে দিতে ঢুক। আর অকুলু হেত্তাহ, আর আল্লাহর কাছে বলো যে আল্লাহ গুনাহ মাফ করে দেন। সাজ্জা করতে মানে একটু মাথা নিচু করা হয়, সেজদাও হয়, আবার একেবারে কপাল ঠেকাই দেওয়া সেজদায়, তো কপাল ঠেকাই দিলে তো আর হাঁটা যায় না, কিন্তু মাথা নিচু করে হাঁটা যায়, দুইটাই হতে পারে। তো তাদেরকে বলা হলো যে তোমরা হেত্তা আই হত্তা আন্না দুনুবানা, আমাদের গুণাগুলিকে মাফ করে দিন, এই কথা বলে বলে ঢুক। তারা বলে বিজয় লাভ করছি, আর এখন আর দরকার আছে কিছু কোনো কথা শোনার? এখন তার কথা শুনবে না, এখন কি দরকার আর এগুলার, উল্টা পাল্টা শুরু করেছে। এখন ঢুকার সময় বলে কয় হেন্তা, হেত্তা বলো না, হেন্তা, হেন্তা মানে গম। আচ্ছা, তারপরে আল্লাহ তাআলা বলছে মাথা নিচু করে ঢুক, তো তারা মাথা নিচু করে না করে ঢুকে তারা পাশা নিচু করে ঢুকে ঢুকলো, টেনে টেনে পাও আগে দিল, মাথা নিচু করলে তো আগে মাথা যায় সেজদার মধ্যে, যেরকম তারা দিল পাও আগে দিয়ে উল্টা আল্লাহর বিপরীত কাজ করলো। আর বলো কোনো জায়গায় আসে হেন্তা, আর কোনো জায়গায় আসে হাব্বা, হাব্বা ফি শাআরা, এইভাবে করে তারা আল্লাহ তারা নাফরমানি করতে করতে ঢুকলো। তাহলে এই উম্মতকে চিনতে পেরেছেন নবীর সঙ্গে তাদের এই কারবার। মুসলিম উম্মার এখানে অনেক লেসন আছে, লেসন আছে। যাই হোক, এরপরে আল্লাহ তারা সেখানে যে বলে দিয়েছিলেন এইগুলো তাদের হবে, এই যে তারা 40 বছর সেখানে শাস্তি পাবে, ফালা তাসা আলাল কওমিল ফাসিকিন, এই শাস্তি পাওয়ার কারণে তারা যে শাস্তির মোস্তাহিক হয়ে গেলো, শাস্তি পাচ্ছে, এই কারণে আপনি পরে মন খারাপ করবেন না, আপনি মজবুত থাকবেন, আল্লাহর হুকুম যখন হয়ে যাবে তখন তারা এই শাস্তি পেতে থাকবে, 40 বছরের জন্য শাস্তির ফয়সালা করে দিলাম। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি জাতির কথা এখানে শেষ করলেন। তাহলে আহলে কিতাবের কথা দিয়ে আলোচনা শুরু হয়েছিল গত সপ্তাহে, এবারে বনী ইসরায়েলের কথা আসলো। এখন আমরা দেখি যে এই উম্মত শুরু থেকে, উম্মতের শুরু জাতি যেটা ছিল সাহাবায়ে কেরাম, কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী চলেছেন, যা হুকুম দিয়েছেন তাই করেছেন। এখন আমরা আমাদের জীবনে যখন অনেক কিছু আসে আমরা কতটুকু মানি সেটা আমাদের চিন্তার বিষয়, আমরা আমাদের নবীর সুন্নত অনুযায়ী জীবনে প্রত্যেক কাজ করি কি না, আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, ব্যবসা বাণিজ্যে, রাষ্ট্রীয় জীবনে কোথায় কোথায় আল্লাহ এবং তাঁর রাসূলের বরখেলাফ করছি, এটা আমাদের খুঁজে বের করা দরকার। এবং এটা যদি আমরা দূর না করি তাহলে আমাদের জীবনে যে এখন পরীক্ষা নিরীক্ষা চলছে এটা কি দূর হবে? তাহলে আমরা যে এই পরীক্ষার মধ্যে আছি, কষ্টে আছি, আজকে মুসলিম উম্মা অনেক জলিলু খার অবস্থায় আছেন, সে কথা একটি হাদিসে এসেছে যে ইউশিকু আন্তাতাদা আলাইকুম উমামু কামা তাতাদা আল আকালাতু আলা কাসাআতিহা, অচিরেই অনেক উম্মতগুলো, বিভিন্ন জাতিগুলো তোমাদেরকে নিয়ে চতুর্দিক থেকে ঘিরে ভাগ করে মনে হয় খাই ফেলবে, তোমাদেরকে লুটি পেটে নিয়ে যাবে সব। সাহাবী প্রশ্ন করলেন আমিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইদিন ইয়া রাসূলুল্লাহ, আমাদের সংখ্যা কি খুব কম হবে নাকি, যে সব দুনিয়া সব জাতিগুলো আমাদেরকে একেবারে এই ক্ষুধার্ত মানুষ যেভাবে খাবার গ্রাসে গ্রাসে করে খায় এরকম অবস্থা হবে, কেন ঘটনা কি, আমাদের সংখ্যা খুব কমে যাবে? তিনি বললেন ওয়ালাকিন বাল আন্তুম কাসির, নো, তোমাদের সংখ্যা অনেক বেশি থাকবে, বেশি থাকলে কি হবে, ওয়ালাকিন নাকুম গোসা কা গোসা ইসরাইল, তোমাদের অবস্থা হবে বানের পানিতে এই যে আবর্জনা এবং এই খড়কুটা ভাসে না বানের পানির উপরে, এরকম এটার কোনো মূল্য আছে নাকি, কেউ যদি বানের পানির কতগুলো যে এগুলো ভাসতেছে জোগাড় করতে চায় লোকেরা তাকে পাগল বলবে না, আর এগুলো জোগাড় করে কোনো জায়গায় বিক্রি করতে নিলে কে কিনবে, মূল্যহীন, তোমাদের অবস্থা হবে এরকম মূল্যহীন, তো এরকম কেন হবে, এরকম হওয়ার কারণ কি, মুসলমানের দাম এত কমে যাবে কেন? তিনি বলেন তোমাদের অন্তরের মধ্যে ওয়াহান ঢুকে পড়বে, ওয়াহান, ওমাল ওয়াহান ইয়া রাসূলুল্লাহ, ওয়াহান কি জিনিস ইয়া রাসূলুল্লাহ, ওয়াহাম হচ্ছে হুব্বু দুনিয়া ওয়া কারাহিয়াতুল মউত, দুনিয়ার মজা অনেক বেশি, মউত এবং তারপরে যে
জান্নাত আছে, নিয়ামত আছে, আখরাত আছে, হিসাব দেওয়া লাগবে, এগুলো তোমাদের কোনো হিসাব নিকাশে নাই। খালি দুনিয়াকে কদ্দূর পাবা ভাগ যোগ করে, এইটার জন্যই যত কামড়া কামড়ি করা সব করবা। উম্মত কোন হালতে আছে, ওই হালতে এসে ঢুকছে নাকি ঢুকে নাই এখনো? এই ঢুকে গেছে। এই জন্য এই বনি ইসরায়েল থেকে শিক্ষা নেওয়ার জিনিস আছে তো, এই হব্ব দুনিয়া ও কারাহিয়াতুল মাউত, হব্ব দুনিয়া ও কারাহিয়াতুল মাউত। এই দুনিয়া বাঁচার জন্য কে কার জায়গা কতবার লুট করবে, কে কার টাকা আত্মসাত করবে, কে কার বাড়ি দখল করবে, এই প্রতিযোগিতায় মনে হয় যেন মুসলিম উম্মা ব্যস্ত হয়ে গেছে, বিশেষ করে আমাদের দেশে। যার এক টুকরা জায়গা আছে এক জায়গায়, এই বিদেশে বসে আছে, তার দিলে সবসময় চিন্তা কোন সময় জায়গাটা দখল হয়ে যায়, ঠিক কিনা বলেন? ব্যাংক থেকে টাকা উঠাবে 2 লাখ টাকা নিয়ে, বাড়িতে ঠিক মতো যাইতে পারবে কিনা চিন্তা থাকে কিনা? যারা দেশে যান টাকা উঠেলে একলা যান না, সঙ্গে 2-1 জন নিয়ে যান, তারপরেও ভয় থাকে কি হবে, কারণ এমন এক অবস্থায় আমরা পৌঁছে গিয়েছি। এই হলো এই শিক্ষা বনি ইসরায়েল থেকে, যে তারা হব্য দুনিয়া কারাহিয়াতুল মাউত চলে গেছিল, তার চেয়ে খারাপ অবস্থায় এই উম্মত যদি চলে যায় কিভাবে আল্লাহ সাহায্য করবেন? তারপরেও আল্লাহ সাহায্য করবেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, আমরা যদি আল্লাহর পথে আসি, আল্লাহকে সাহায্য করি, আল্লাহর দিনের দিকে আসি, এখনো কি আল্লাহ তাআলা আমাদেরকে উদ্ধার করতে পারবেন না পারবেন না? আর পারবেন। অনেক সুসংবাদ দিয়েছে, আল্লাহ তাদের সঙ্গে থাকবেন যারা মুত্তাকি, যারা আল্লাহর সঙ্গে আছে তারা আল্লাহ তাদের সঙ্গে থাকবেন, কাজে এদিকে আমাদেরকে আসতে হবে। এরপরে এই তো দুনিয়া, দুনিয়া নিয়ে তারা এগুলো করলো, দুনিয়া পাওয়ার জন্য, দুনিয়ার জীবনের নিরাপত্তা, এরকম ঘটনা আসতেছে। এখন আরেকটি ঘটনা দিয়ে আল্লাহ আমাদেরকে বুঝাতে চান, আদম আলাইহিস সালামের 2 ছেলে হাবিল আর কাবিলের কি ঘটনা হলো, সেই ঘটনার পুরো ফিরিস্তি আগামী সপ্তাহে আসবে ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দিলে আমরা শুনবো।